ওয়েলকাম ব্যাক। তো এই ট্রেন্ডিং ভিডিওটা এডিটিং করার জন্য আমাদেরকে অ্যাপার্ট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে এবং কিছু ম্যাটেরিয়ালস প্রয়োজন হবে যেগুলো লিঙ্ক ভিডিওটা সেন্সর প্রোভাইড করা থাকবে। তো ক্যাপার অ্যাপ্লিকেশনটিকে ওপেন করার পর এখান থেকে আমরা নিপোজিট অপশন ক্লিক করবো। এরপর ভিডিওস অপশন থেকে আমরা একটি নর্মাল ভিডিওকে সিলেক্ট করবো। ওকে, তো ভিডিওটিকে সিলেক্ট করার পর এখান থেকে আমরা অ্যাড অপশনে ক্লিক করবো এবং এখান থেকে হচ্ছে আমরা যদি ভিডিওটিকে প্লে করি, জাস্ট ব্যাকগ্রাউন্ড মিউজিক ছাড়া এখানে কিন্তু ভিডিওতে তেমন কিছুই নাই। ওকে, তো অবশ্যই আমি মিউজিকটিকে রিমুভ করে দেবো, সেটা এই মিউজিকটা আমাদের প্রয়োজন নেই। তো দেন টিক অপশনে ক্লিক করবো এবং আমরা চলে যাবো স্টার্ট পজিশনে। একটি মিউজিক অ্যাড করতে হবে যেটা অনুযায়ী আমরা কিন্তু বিটম্যাপ অনুযায়ী আমরা ভিডিওটিকে এডিটিং করবো। অ্যাডিটে ক্লিক করবো, তারপর এক্সট্রাক্টেডে, এরপর এখান থেকে আমরা মিউজিকটিকে সিলেক্ট করে এখান থেকে ইম্পোর্ট সাউন্ডে ক্লিক করবো। দেন আমাদের ভিডিওটা যেহেতু এই পর্যন্ত আছে, আমরা এটাকে স্পিল করে রাইট সাইড অংশটুকু ডিলিট করে দেবো। ওকে, এবং ক্যাপকাট ওয়াটারমার্ক থাকলে অবশ্যই রিমুভ করে নেবেন। দেন আমরা চলে যাবো ভিডিওস স্টার্ট পজিশনে, মিউজিকের বিটম্যাপ অ্যাড করতে হবে, এর জন্য মিউজিক লেয়ারে টাচ দেব। দেওয়ার পর রাইট সাইডে চলে যাবো, এখান থেকে বিটসে ক্লিক করবো এবং এখান থেকে অটো জেনারেটরকে এনেবল করে দেবো। ওকে, তো এখানে অ্যাডিং বিটস, জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করুন এবং এখানে কিন্তু আমাদের বিটম্যাপগুলো অ্যাড হয়ে যাবে। এবং হচ্ছে এটাকে আমরা ফাস্ট করে দিব। দেওয়ার পর এখান থেকে টিক মার্কে ক্লিক করব। এরপর হচ্ছে আমাদের বিট, যে বিটগুলো জেনারেট হয়েছে এই বিট অনুযায়ী আমাদের ভিডিওটাকে প্লে করতে হবে এবং দেখতে হবে আমাদের বিটগুলো কোন কোন পজিশনে এখানে আমাদেরকে এটাকে রাখা যায়। ওকে, যেমনটা আমরা যদি এখান থেকে জাস্ট প্লে করি, এখানে অনেকগুলো বিট জেনারেট আসছে। ওকে, আমরা জাস্ট এটাকে প্লে করব। যেমন হচ্ছে এই যে এই বিটটা আছে, এখান থেকে আমরা যদি আবার বিটসে যাই, এই যে প্রথম বিটসটা এটাকে আমরা ডিলিট করব। যদি এখানে বিট নেই, এখানে চারটা, দেন হচ্ছে এইটা আমি রিমুভ করতে হবে। তো আমি জাস্ট আবার প্লে করব এই চারটা বিট। ওকে, এই চারটা বিট অনুযায়ী আমরা ব্লাস্ট অ্যাড করব। তো আমরা যতটুকু দেখে দেবো, আপনি ভিন্ন ভিডিওর ক্ষেত্রে আপনি আপনার মতো করে অ্যাটাচ করে নেবেন। ওকে, দেন আমরা এখান থেকে যে টিক মার্কে ক্লিক করব, অথবা আমরা চাইলে এই বিটগুলোকে রিমুভ করে দিতে পারি। এখান থেকে এই বিটগুলো আপাতত রিমুভ করে দিলাম আমাদের বোঝার সুবিধার্থে এবং টিক মার্কে ক্লিক করব। ওকে, এই যে চারটা বিট আছে, এই বিটগুলোকে আমরা জুম করে নেব। এভাবে আমরা জাস্ট জুম করে নেব এখান থেকে, এবং জুম করার পর আমাদের যে কাজ করতে হবে সেটা হচ্ছে আমাদের এই বিট অনুযায়ী কিন্তু আমাদের ভিডিওকে এডিটিং করতে হবে। তো আমরা জুম করার পর এখান থেকে হচ্ছে আমরা যে বিট মার্ক আছে এই পজিশনে, এবং আমরা লেফট সাইড থেকে কিছুটা আগে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই পজিশনে যে ভিডিও লেয়ারে টাচ দেবো। তারপর ভিডিও লেয়ারে একটি কি ফ্রেম অ্যাড করব এবং শেষে একটা কি ফ্রেম অ্যাড করব। এবং যে মিডল পজিশন, বিট পজিশন, এই পজিশনে আসার পর আমরা যেই পজিশনে ব্লাস্ট অ্যাড করাতে চাই ওই পজিশনটাতে আমরা জুম করব। ওকে, সাপোজ আমি যদি এইখানে অ্যাড একটা ব্লাস্ট দিতে চাই বাইকের সামনে, তো এই পজিশনে একটা দিয়ে দিলাম। যাওয়ার পর আমরা চলে যাবো রাইট সাইডে, রাইট সাইডে যাওয়ার পর আবারও এখানে একটা কি ফ্রেম অ্যাড করব এবং এই মিডল পজিশন থেকে আমরা রাইট সাইডে কিছুটা রাইট সাইডে যাব, এখানে কি ফ্রেম অ্যাড করব এবং মিডল পজিশনে আমরা সাপোজ এইখানে একটা ধরেন বাই ব্লাস্ট ইফেক্ট অ্যাড করলাম। ওকে, সেক্ষেত্রে এখানে নিলাম এবং আমরা আবারও চলে যাবো লাস্টের দিকে, এখানে একটা কি ফ্রেম অ্যাড করব, লাস্টে একটা কি ফ্রেম অ্যাড করব এবং মিডল পজিশনে আমরা সামনের দিকটায় দিয়ে দিলাম। ওকে, এবং লাস্ট কি ফ্রেম, লাস্ট বিট অনুযায়ী আমরা আবারও এখানে সেম পজিশন, এখানে এবং এইখানে। ওকে, আমরা এই পজিশনটা দিয়ে দিলাম। এখন জাস্ট যদি আমরা ভিডিওটাকে এখান থেকে প্লে করি, ওকে, এখানে কিন্তু দেখতে পাইছেন যে আমাদের ভিডিওটা। ওকে, তো এখন জাস্ট আমরা এটাকে এক্সপোর্ট করব, যেন ভিডিও রেজুলেশনটাকে হাতে আসতে রাখবো। রাখার পর ফাইনালি এখান থেকে আমরা ভিডিওটাকে আপাতত এক্সপোর্ট করব। এখনও কিন্তু এখানে অনেক কাজ বাকি আছে যেটা আমরা কিন্তু আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো, এর জন্য ভিডিওটি কিন্তু অবশ্যই কন্টিনিউ করতে হবে। আশা করি আপনারা এই ধরনের ভিডিও খুব সহজে এডিটিং করতে পারবেন। তো এখানে ভিডিওটি এক্সপোর্ট কমপ্লিট হয়ে গেলে আমরা এখান থেকে ব্যাক অপশনে ক্লিক করব। ওকে, এবং আমরা চলে যাবো ভিডিওর এন্ডিংয়ে। আমরা চাইলে এখান থেকে ওভারলেতে অ্যাড করতে পারি, অথবা মেন ভিডিও লেয়ার থেকে কিন্তু ভিডিওটাকে আবারও অ্যাড করতে পারি, যেটা হচ্ছে আমরা মাত্র এক্সপোর্ট করলাম। ওকে, তো এই ভিডিওটি এখান থেকে নিয়ে নিব, নেওয়ার পর এখান থেকে অ্যাড করে নিব। এবং এই যে ভিডিওটি আছে, আমরা কিন্তু আমি যেটা বলছি ওভারলে দিয়ে অ্যাড করতে পারি, বা এখান থেকে আমরা মেন লেয়ার হিসেবে অ্যাড করে দেন আমরা এটাকে ওভারলেতে যুক্ত করে নিব। ওকে, তো ওভারলেতে দেওয়ার পর আমরা এটাকে ট্যাপ করে ধরে ভিডিও স্টার্ট পজিশন, ওকে, স্টার্ট পজিশন। তো আমরা এই যে ভিডিওটি আছে, এই ভিডিও লেয়ারটাকে অবশ্যই ভলিউমটাকে জিরো করে নিব, যেহেতু আমাদের প্রয়োজনে মিউজিকটি। এবং হচ্ছে আমরা এটা যেটা করব, এটার যেই আপনার ব্যাকগ্রাউন্ডটি আছে, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য এখান থেকে আমরা চলে যাবো রাইট সাইডে কাট আউট অপশনে,
এখানে কাস্টমাইজ কাট আউট ক্লিক করবো এবং ব্রাশ সাইজটাকে আমরা আমাদের মতো করে রেখে এখান থেকে আমরা জাস্ট বাইকের উপরে ব্রাশটাকে সিলেক্ট করে দিব। দেওয়ার পর জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে এবং আমরা কিন্তু দেখতে পাবো এখানে অটোমেটিক্যালি বাইকটা সিলেক্ট হয়ে যাবে। ওকে, আপনি চাইলে এখানে কাস্টমাইজ করতে পারবেন। দেন হচ্ছে বাইকটা সিলেক্ট হয়ে গেলে এখান থেকে আমরা টিক অপশনে ক্লিক করবো। তো এটা যে ব্যাকগ্রাউন্ডটা আছে এই ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে অটোমেটিক্যালি রিমুভ হবে। এখানে দেখছেন রিমুভ ব্যাকগ্রাউন্ড পার্সেন্টেজ উঠতেছে, জাস্ট এখানে 100% হলেই কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। অলরাইট, আমাদের কাট আউট কমপ্লিট হয়ে গেলে, অর্থাৎ যে দ্বিতীয় লেয়ারটি আছে এটা ইট ইজ কমপ্লিট হয়ে গেলে আমরা চলে যাবো হচ্ছে যেই ভিডিওর স্টার্ট পজিশনে। ওকে, তো এইখান থেকে যাওয়ার পর এখানে আমাদের স্ক্রিনের চলতেছে, যার কারণে এরকম একটু গরমিল পাচ্ছেন। তো এখানে কিন্তু মূলত হচ্ছে যখন ভিডিওটা এক্সপোর্ট করবো তখন কিন্তু একদমই ঠিক থাকবে। তো এই পজিশনটাতে আসবো, আসার পর যেহেতু এইখানে আমাদের জুম হচ্ছে, ওকে ঠিক এই পজিশনে আসবো, আসার পর অ্যাড ওভারে ক্লিক করবো। এরপর এখান থেকে ভিডিওস অপশন থেকে আমরা গ্রিন স্ক্রিন একটি ভিডিও দেখতে পাবো, এটাকে সিলেক্ট করে অ্যাড অপশনে ক্লিক করবো। এটার লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করা থাকবে, আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। ওকে, নেওয়ার পর আমরা এটাকে পজিশন অ্যাডজাস্টমেন্ট করবো, যেহেতু ঠিক এই পজিশনে মিডিয়াল যখন হবে ঠিক তখন এটা ব্লাস্ট হবে। ওকে, এখান থেকে আমরা এই পজিশনে, ওকে তো এই পজিশনে দেওয়ার পর এখান থেকে আমরা এটা যে গ্রিন স্ক্রিন আছে এটাকে রিমুভ করতে হবে। এই জন্য আমরা এখান থেকে চলে যাবো কাট আউট অপশনে, দেন ক্রোমা কিতে, এবং এটা যে কালার পিকারটাকে আমরা গ্রিন স্ক্রিন উপরে রাখবো এবং ইন্টেন্সিটিটাকে আমরা কিছুটা বাড়িয়ে দেবো যতক্ষণ পর্যন্ত গ্রিন স্ক্রিন এখানে না থাকে, এবং শ্যাডোটাকে আমরা কিছুটা এখানে বাড়িয়ে দিব। ওকে, দেওয়ার পর এখান থেকে আমরা এটাকে অ্যাডজাস্টমেন্ট করব। ওকে, এই ঠিক এই পজিশনে আমরা এটাকে চাইলে রোটেট করে নিতে পারবো, আমরা এটাকে এই পজিশনে দিয়ে দিব। ওকে, যেহেতু আমরা এইখানে জুম করছি, আমরা চাইলে এটাকে রোটেট করার জন্য আমরা সর্বপ্রথম এখান থেকে চলে যাবো হচ্ছে বেসিকে, এখান থেকে বেসিক, দেন এটাকে আমরা লেফট বা রাইট সাইডে কিন্তু রোটেট করতে পারবো। ওকে, এখান থেকে আমরা দেন রোটেটে চলে যাব। রোটেটে যাওয়ার পর আমরা কিন্তু যেই পজিশনে প্রয়োজন সেই পজিশনে এটাকে রোটেট করে নিব। দেন এখান থেকে টিকমার্কে ক্লিক করব। তো এটা চাইলে আমরা এখানেও দিতে পারি অথবা যে কোনো পজিশনে দিতে পারি। ওকে, তো এটা এখানে দিলাম। দেন এখান থেকে আমাদের এটাকে কপি করতে হবে। ওকে, যেহেতু আরও 4টা বিট আছে সেক্ষেত্রে আমাদের এখানে আরও 4টা কপি করব আমরা টোটালে। ওকে, তো এখানে আমাদের যেহেতু 4টা বিটস আছে এখান থেকে, যেহেতু এখান থেকে এইখানে, ওকে তো একটা এখানে গেল এবং পরবর্তীটা দেন হচ্ছে আমরা এই যে লেয়ারটা আছে এই লেয়ারে সোজা দিয়ে দেবো এখানে, তো সেটা জুম করে নিব। ওকে, এবার হচ্ছে সেকেন্ড যে ব্লাস্ট ইফেক্টটা এটাকে সেটা শর্ট করে দিব, দেন হচ্ছে এটা এখানে দিয়ে দিব। ওকে, দেওয়ার পর এটা আমরা এন্ডিং থেকে কিছুটা এই পজিশনে নিয়ে আসবো। তো নিয়ে আসার পর এইটা যে মিডল, যেহেতু এইখানে এইখানে জুম, এটার জুম হচ্ছে হচ্ছে আমাদের এইখানে, তো এটা আমরা কিছুটা বড় করে নিব। নেওয়ার পর এটা এই পজিশনে রাখবো। ওকে, চাইলে আপনি কিন্তু এগুলোকে আবারও রোটেট করার জন্য আমরা এখান থেকে চলে যেতে পারি হচ্ছে বেসিক অপশনে, বেসিক, এবং এখান থেকে রোটেট থেকে আমরা যতটুকু প্রয়োজন হয় ছোটো বড় করে নিতে পারবো। ওকে, এটা যেহেতু এখন উপরে আছে এটাকে আমরা অ্যাডজাস্ট করবো। দেন এটা আবার এখানে আমরা চলে নিয়ে আসবো তৃতীয় নম্বর যেই প্লাসটা আছে, অর্থাৎ তৃতীয় নম্বরটা ইফেক্টে। ওকে, দেন এই লেয়ারটাকে আমরা এটার এই পর্যন্ত রাখবো, এবং এইটা আমাদের জুম যেদিকে হয়, যেহেতু আমাদের জুমটা এইখানে, সেক্ষেত্রে আমরা এটাকে এইখানে দিব। দেওয়ার পর এটাকে আমরা আবারও অ্যাডজাস্ট করবো, পজিশন অ্যাডজাস্ট করবো। এই জন্য এখান থেকে আমরা শুধু বেসিকে এবং রোটেটটাকে আমরা যদি সাইড থেকে দিই, সাইড থেকে অথবা লেফট বা রাইট সাইড থেকে দিলে আপনি আপনার মতো করে দিয়ে নেবেন। ওকে, যদি উপর থেকে দিতে চান উপর থেকে দিবেন। দেন এবার হচ্ছে লাস্টের যে গ্রিন স্ক্রিনটা আছে, লাস্ট মেবি আরেকটা আছে, ওইটা কপি করা হয়নি, তো এখান থেকে আমরা এটাকে কপি করে নিব আবার। ওকে, যেহেতু 3টা ফাইল আছে সেক্ষেত্রে আমরা 4 নম্বরটা কপি করে দেন এটাকেও এই পজিশনে যখন আসবে ঠিক এই পজিশনে দিব। ওকে, এই পজিশনে দেওয়ার পর এখান থেকেও আমরা বেসিকে চলে যাব। বেসিকে আসার পর এটাকে আমরা চাইলে লেফট বা রাইট সাইড থেকেও কিন্তু দিতে পারি, তো এটা এই পজিশন থেকেই দিয়ে দেবো এখানে।
ওকে, দেন টিক অপশনে ক্লিক করব। তো এরপর মূলত আমাদের যেহেতু এগুলো সামনে আছে বাইকে, আমাদের পিছনে দিতে হলে আমরা এই যে লেয়ার ক্লিক করব গিয়ে স্ক্রিন, এবং আবারও লেয়ার অপশনে ক্লিক করে ওয়ানে ক্লিক করব। ওকে, ওয়ান লেয়ারটাকে সিলেক্ট করে দিব, তারপর টিক মার্কে ক্লিক করব, দ্বিতীয় ওভারলেতে ক্লিক করব, ওভারলেতে ক্লিক করার পর আবারও লেয়ারে ক্লিক করে এটাকে ওয়ান সিলেক্ট করে দিব। দিলে কিন্তু আমাদের এটা বাইকের ব্যাকগ্রাউন্ডে চলে যাবে। ওকে, যেমনটা আপনারা দেখতে পাবেন, তো এখান থেকে আবারও এটাকে ওয়ান সিলেক্ট করে দেবো। আপনি প্রথমটা আপনি আপনার মতো করে চাইলে সামনে রাখতে পারেন। ওকে, যেমনটা আমরা এইটা সামনে রাখছি। ওকে, এই যে ইফেক্টটা আছে এই ইফেক্টটাকে, তো এটা যেহেতু আমাদের এখানে অ্যানিমেশন হচ্ছে, সেক্ষেত্রে আমাদের এইখানেও একটা অ্যানিমেশন দিতে হবে। এর জন্য আমরা এটাতে দিয়ে এটা ফার্স্ট এবং এখানে, ওকে, যেহেতু আমাদের ফটো অ্যানিমেশন হচ্ছে তার সাথে সাথে আমাদের প্লাসটাও অ্যানিমেশন হবে। দেন এগুলো কিন্তু আমাদের বাইকের ব্যাকগ্রাউন্ডে চলে গেছে। ওকে, দেন হচ্ছে এখান থেকে আমাদের আপাতত ব্যাকে ক্লিক করতে হবে, এবং এখান থেকে আমাদের একটা ইফেক্ট অ্যাড করতে হবে। ওকে, তো ইফেক্টটা অ্যাড করার জন্য আমরা এখান থেকে ইফেক্ট অপশানে যাবো, দেখা যাচ্ছে ভিডিও ইফেক্টে ক্লিক করবো, এবং এখান থেকে আমরা অনেক ধরনের ইফেক্ট দেখতে পারবো। ওকে, এর ভিতর থেকে আমরা রাইট সাইডে চলে যাবো নাইট ক্লাব ক্যাটাগরিতে। নাইট ক্লাব ক্যাটাগরিতে গেলে এখানে শেক বলে একটা ইফেক্ট দেখতে পাবো, জাস্ট এটাতে ক্লিক করবো এবং টিক অপশানে ক্লিক করবো। শেক যে ইফেক্টটা, এটার আমাদের লেয়ারটাকে ছোটো করে নিতে হবে। ওকে, এটা এখান থেকে আমরা স্টার্ট পজিশন থেকে আমাদের যেখানে বিট মার্ক আছে এইখানে, তো বিট মার্ক অনুযায়ী আমাদের এটাকে অ্যাডজাস্ট করতে হবে, এবং অ্যাডজাস্টে ক্লিক করে আমরা ইন্টেন্সিটিটা কিছুটা বাড়িয়ে দিব। ওকে, দেওয়ার পর এটার যে অবজেক্ট আছে এটা অল ভিডিওস করে দিব। ওকে, দেওয়ার পর এখান থেকে হচ্ছে আমাদের যে ইফেক্টটা আছে এটাকে আমাদের কপি করতে হবে। ওকে, শর্ট করে দিব, এবং এটার টোটাল চারটা কপি করতে হবে। ওকে, প্রত্যেকটার যে নিচে আছে বিট মার্কের নিচে আমরা পজিশন করে দিয়ে দিব। ওকে, এইভাবে, এবং এইটাকেও আমরা ধরে এই পজিশন, এবং আরেকটা যেটা আছে তো এইটাকেও ধরে আমরা হচ্ছে লাস্ট যে কি ফ্রেমটা আছে এইখানে, ওকে, এখান থেকে একটা দুইটা, এখানে হচ্ছে তিন নম্বরটা, এবং লাস্ট আরেকটা যেটা আছে এইটা, তো এইটা দিব হচ্ছে পরবর্তী যে কি ফ্রেমটা আছে এই পজিশনে। ওকে, তো এখানে দিলে কিন্তু আমাদের এটা এখন হয়ে যাবে। জাস্ট আমরা এটাকে এক্সপোর্ট করব। আমরা যদি এখান থেকে দেখতে চাই তাহলে কিন্তু আমরা এটাকে দেখতে পারবো না ভালোভাবে, কারণ হচ্ছে আমাদের স্ক্রিন রেকর্ড চলতেছে, এর ভিতর থেকে প্রচুর অ্যানিমেশন আছে এখানে, কি ফ্রেমে বলেন তারপরে গ্রিন স্ক্রিনে বলেন। মূলত এর জন্য কিন্তু আমরা এখান থেকে ভিডিওটি প্রপারলিভাবে ভালোভাবে দেখতে পারবো না। আমি ভিডিওটিকে হচ্ছে সেভ করে দেন, আমি দেখানোর ট্রাই করতেছি এখানে। ভিডিওটি এক্সপোর্ট কমপ্লিট হয়ে গেলে এখান থেকে আমরা যদি ভিডিওটিকে প্লে করি, ওকে, যেমনটা দেখতে পাইছেন, তো এখানে কিন্তু মূলত পুরো ভিন্ন একটা ভিডিও আপনারা যেরকমটা দেখলেন। আমরা এইভাবে কিন্তু এই ধরনের ভিডিওগুলো মূলত এডিটিং করা হয়। আমরা যদি এখান থেকে আবার প্লে করি, ওকে, দেখেন যে ব্লাস্ট ইফেক্ট, শেক ইফেক্ট, তো সব মিলে কিন্তু টোটালি একদম অ্যাডজাস্ট আছে। ওকে, আপনি আপনার মতো করে দেন হচ্ছে এখান থেকে করে নেবেন, এখান থেকে যে এটাকে অবশ্যই অল ভিডিও করে দেবেন যেমনটা আমরা লেয়ারে করছি, নাহলে কিন্তু আপনার অবজেক্ট বা যে সেকেন্ড পার্ট এটা কিন্তু একটা শেক ইফেক্ট হবে, একটা নর্মাল থাকবে। ওকে, তো এইভাবে মূলত এই ধরনের ভিডিওগুলো এডিটিং করা হয়। তাছাড়া যদি আশা করি বুঝতে পারছেন, যদি কোথাও বুঝতে সমস্যা সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো আজকের এই টিউটোরিয়াল এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন।